প্রথমে বন্দনা করি প্রভু নিরঞ্জন, তৃতীয় বন্দনা করি নবীজির চরণ। তালি মা ফাতেমা সঙ্গে ইমাম দুটি ভাই, ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই। ১,২৪,০০০ পয়গাম্বরের চরণে দিন সালাম রাখি রাখি দিন হইনে। ৩১৩ জন নবীর কাছে হাজারো সালাম, আমি যেন থাকি গো আমার দয়ালের গোলাম। আর মুজাহাবের চার ইমামের কাছে ভক্তিপূর্ণ সালাম যাই রাখিয়া, চার তরিকার চার পীরের কাছে সালাম দেই পাঠাইয়া। মদনপুরে বন্দন করি হযরত ও সুলতান, ডাকে তোমার পাগল সালাম করো কিছু দান। সিলেটেতে বন্দন করি হযরত শাহজালাল, যার পরশে ছোঁয়া লেগে সিলেট লাল লাল। বিশ্বরিয়াউলিয়া যত নাম ধরিয়া বলবো কত নাম তো জানা নাই, সকলের কাছে আমার সালামও জানাই। নুরু পাগলার কাছে আমার নুরু পাগলার দরবারে হাজারো সালাম, আরো এই স্টেজে মুরব্বীদের কাছে আমার সালাম রাখিলাম। মুসলমান ভাইদের কাছে গেলাম সালাম রাখিয়া, হিন্দু কথা থাকলে তারে আদাব গেলাম দিয়া। এই স্টেজে শিল্পী আছে নাম তো জানা নাই, আমরা সকলে এক জায়গায় নির্বাদ এইটাই বলতে চাই। শিল্পী এবং বাদক যারা শ্রেণী মতো আমার আদর সালাম রইল, ভুল হলে মাফ করিবেন সালাম সরকার কইল। প্রতিরাত্র গান গাইয়া হইলাম জিন্দা মরা,
মাঝে মধ্যে সা দিবেন লিগাল দিয়া পড়া আসতে বন্দনা যে বাউল গানের একটা নিয়ম এটা অনেকে এক ঘন্টা করে অনেকে দেড় ঘন্টা করে তবে হ্যাঁ আরাম পায় তো করতো না তো ময়মনসিংহের শিল্পী যারা তারা একটু কম করে আমরা হারি না আমরা ময়মনসিংহের শিল্পীরা এবারও জোর 15-20 মিনিট করে কিন্তু ঢাকার শিল্পী যারা ভালো ভালো শিল্পী তারা এটা এক ঘন্টা তো নিবই দুই ঘন্টা করে নিচের পক্ষে এক ঘন্টা তো নিবি এরকম তো আমরা তো আর কোনো সেই ভালো শিল্পী না তো কোনো রকম বন্দনাটা যতটুকু না করলেই নয় ততটুকু তো এর মধ্যে তার নাম কি আমি জানি না রীতা নাতি রে আমার এই তো তোমার নাম রীতা দেখে তোমার কথা একটু দিতা কেমন দিতা উৎস গান গাইতা গান গায় বই করবা ফাঁস করে আমার প্রশ্ন করে বইস প্রশ্ন করলে তুমি যদি প্রশ্ন করতে তোমারে করতো না করবো তুমি যদি একজন করতে তোমারে করতো না তোমার এটা বোঝা উচিত ছিল না যে আমি যে একজন করবাম আমারও তো করবো তোমারে করার বেলায় যে অবস্থাটা কি দেবে এটা তোমার একটু মাফ কাটিয়ে করার দরকার ছিল না সেজদা কত প্রকার সেজদা দুই প্রকার একটা সাদে কি আর একটা ফাঁসে কি এই দুই প্রকার সেজদা আর কোরআনে আছে 14 প্রকার সেজদা এই যে 14 প্রকার সেজদা কোরআনে আছে এটা কোরআনের জন্য তোমার জন্য না কালকের একটা কথা আমি আজকে এসে শুনলাম যে সালাত নিয়ে নামাজ নিয়ে আসতে কথাটা শুনে এর আগে বাহার মারে বইতে অন্য যে উনি বলছে কোরআনে 82 জায়গায় নামাজের তাগিদ আছে তাগিদটা কিভাবে ওয়াকিমু সালাত ওয়াতুজ জাকাত কোরআনের 82 জায়গায় বলছে নামাজকে প্রতিষ্ঠিত করো ধনের জাকাত দাও আর নামাজ পড়ো এটা কোরআনে কোথাও লেখা নাই এখন তাই কোরআনটা কি বাংলা না ইংরেজি বলেন হ্যাঁ কোরআনটা হলো আরবি তাহলে আরবি ভাষায় লিপিবদ্ধ কোরআন কেউ যদি কথাটা থাকে তাহলে তো আরবি ভাষায় লেখা থাকবে তা আরবি ভাষায় তো বই লেই দিছে 82 বার আরবি ভাষায় তো 82 জায়গায় 82 বার বইলা দিচ্ছে যে ওয়াকিমু সালাত ওয়াতু জাকাত নামাজ পড়ো এটা কোরআনের কোন জায়গাতেই নামাজ শব্দটা নাই কারণ নামাজ শব্দটা থাকতো গেলে এটা তো কোরআনের ভাষা না নামাজ হলো ফার্সি ভাষা তো এই যে একটা দ্বন্দ্ব এটা এটা বুঝলে কোনো দ্বন্দ্ব নাই আর না বুঝলেই দ্বন্দ্ব
নামাজের কথা কেন কোরআনে লেখলো না? এই কথা যদি আপনি কেউ কইয়া বইয়া থাকি থেকে আল্লাহ রেখে দর্শন কেন কইল না? যখন আপনি আল্লাহ হেলা রেখে দিয়ে যার বাণী কোরআনটা তো আল্লাহর মুখ বাণী, এটা তো আপনি আমার লেখা না। তো কোরআনে আল্লাহ সেই নামাজের কথা থাকি দিয়েছেন 82 বার 82 জায়গায় বলেছেন আকিমুসসালাত ওয়া আতুজ যাকাত, নামাজকে প্রতিষ্ঠিত করো, ধনের জাকাত দাও। তো যাক, এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না। উনি মেহমান মানুষ আসছেন দূর থেকে,